শুকানোর পরে তারপরে ফিনিশিং দেওয়ার পরে তারপরে আপনার যে কালারের গাড়ি সেই কালারটা করে দেবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ডেন্ট পেন্টের শপ। এখানে গাড়ির কোনো ডেন্টের বা পেন্টের কোনো সমস্যা হলে এখানে আমরা রিপেয়ার করে থাকি। এখানে কাজ চলতেছে। এই ফার্স্টে আমরা দেখাবো এটা বাম্পারটা, ব্লু কালারের বাম্পারটা ছিল, এই বাম্পারটা ঘষা হয়েছে। ঘষা করার ফলে আমরা এখন পুটিং লাগাচ্ছি। পুটিং লাগানোর পরে যখন শুকানোর পরে আমরা আবার এটা ঘষতে হবে। ঘষার পরে 7 নম্বর ওয়াটার পেপার দিয়ে এটা পুনরায় ঘষতে হবে। আমরা দেখতে পাচ্ছেন আপনারা, এটা সুন্দর করে ফিনিশিং করে পুটিং করা হচ্ছে। পুটিং এবং হার্ডেনার দুটা মিক্স করে বাম্পারে লাগানো হচ্ছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের একটা সুজুকি গাড়ির ফ্রন্ট বাম্পার। এখানে আপনার অনেক ফিনিশিং এর কাজ আছে, এখানে পুটিং, হার্ডেনার, ওয়াটার পেপার, অনেক ধরনের ওয়াটার পেপার ইউজ করা হবে। ইউজ করার পরে অনেকগুলো আস্তর কাটতে হবে। আস্তর কাটার পরে বিভিন্ন জায়গায় পুটিং দিয়ে আসে, দেখতে পাচ্ছেন আপনারা, পুটিংগুলো শুকবে। শুকানোর পরে তারপরে রং দেওয়া হবে। তো এখন এটা করতে অনেক সময় লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন, আমি আপনাদের ডেন পেন্টের কী কী কাজ হয় সেগুলো সম্পর্কে আমাকে ইনফরমেশন দিতে পারবেন। এখানে যে রাইট সাইডের একটা হার্ডেনার পুটিং লাগানো হচ্ছে, সাধারণত কোনো স্ক্র্যাচ বা ডেন্ট খেয়েছে, এই জন্য আর কি পুটিং করতেছে। এই ব্ল্যাক গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেফট হ্যান্ড সাইডে পুটিং দেওয়া হয়েছে, পুটিং দিয়ে শুকতেছে আর কি। ওকে ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনারা ভালো লেগে থাকে। সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।